স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে মশলাপাতির রান্নায় যেমন অপরিহার্য তেমনি ভেষজে অনন্য বিভিন্ন মশলার ভেষজ গুণ বিভিন্ন এগুলো জেনে ব্যবহার করলে অনেক প্রকার রোগের হাত থেকে সহজে রক্ষা পাওয়া যায় তেমনি কালোজিরা বরং এটি মশলা কেন সব ভেষজের সেরা ইসলামী মতে কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের উপশম রয়েছে তাই কালোজিরাকে মশলার সাথে সাথে ভেষজ হিসেবে ব্যবহার করে অল্প পয়সায় অনেক বেশি উপকার লাভ করা যায় কালোজিরা গুণে তিক্ত রসধারী উগ্র সুগন্ধযুক্ত ক্ষুধা বৃদ্ধিকারক পেটের বায়ুনাশক ও মূত্রকারক এটি উদ্রী বা ফুসফুসজনিত রোগে উপকারী এছাড়া কৃমির উপদ্রব নিবারণের জন্য এটি ব্যবহৃত হয় কেউ কেউ কাশি ও জন্ডিসে এটি সেবনের কথা বলেন ইউনানি মতে এটি বিরেচক ও অর্শেহিতকর তাছাড়া প্রসূদির দুধ বাড়ায় এটির ব্যবহার রয়েছে চলুন বিভিন্ন রোগে এর ব্যবহার জেনে নেই এক স্তন্য স্বল্পতা পেটে আমদোষ থাকলে অথবা শরীরের রস ধাতু শুকোতে থাকলে স্তন কমে যায় এ সময় কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে পাঁচশো মিলিগ্রাম হারে সাত থেকে আট চা চামচ দুধে মিশিয়ে ওই মাত্রায় সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায় দুই মাসিক ঋতু যেসব মহিলা অনিয়মিত অথবা স্বল্প অথবা অধিক স্রাবের জন্য কষ্ট পেয়ে থাকেন তাদের ঋতু হওয়ার পাঁচ থেকে সাত দিন আগে থেকে পাঁচশো মিলিগ্রাম ঘরে সামান্য গরম এমন পানিসহ সকালে ও বিকেলে খেতে হয় তারপরও অসুবিধা থেকে গেলে পরপর দুই থেকে তিন মাস ওভাবে খেতে হবে তিন বাধক দোষ এই দোষ হলে মেয়েরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কেউ বা আত্মসুখের তৎপর থাকে কেউ বা সূচিবায়ুগ্রস্ত হয় কারো কারো দেহটা স্থূল হয়ে যায় আবার কখনো বা তা হয় না আবার সবাই যে শুকিয়ে যাবে তাও নয় কিন্তু মনের ওপর এই রোগের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এর ফলে কেউ কেউ কামচ উন্মাদ রোগেও আক্রান্ত হয় আবার এই দোষে কোনো কোনো মহিলা জনন গ্রন্থির ক্রিয়াশক্তি হারিয়ে ফেলে সেই সাথে আরও অনেক উপসর্গ এসে জোটে এই ক্ষেত্রে কালোজিরা সামান্য ভেজে নিয়ে গুঁড়ো করে সকালে ও সন্ধ্যায় সাতশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্রায় খেতে হয় এবং তা মাসিকেও খেতে হবে এভাবে দুই তিন মাস খেলে রোগের উপশম হবে চার গর্ভাশয়ের দ্বার সংকোচন প্রসাবের পর কালোজিরার ক্লাদ খেলে গর্ভাশয়ের দ্বার সংকুচিত হয় এবং সেই সাথে স্তন্য বাড়ে পাঁচ কক্টরজ ও ঋতুরোধ অল্প মাত্রায় কালোজিরা মেয়েদের ঋতুস্রাব বাড়ায় কষ্টরজ ও রোধ অসুখ সারায় তবে বেশি মাত্রায় খেলে গর্ভস্রাব হয় ছয় মাথায় যন্ত্রণা কাঁচা সর্দি হয়ে মাথায় যন্ত্রণা হচ্ছে এই ক্ষেত্রে কালোজিরা জিরা পুটলিতে বেঁধে শুকতে হবে তবে পুটলিতে নেয়ার আগে তা রগড়ে নিতে হবে তাতে গন্ধ বের হয় এবং উপকার হয় তাছাড়া সিরকাতে ভিজিয়ে শুকলেও মাথা ব্যথা সারে সাত মাথায় সর্দি বসা এ অবস্থায় কালোজিরা বেটে কপালে প্রলেপ দিলে ও মিহি গুড়া নসি নিলে উপকার হয় আট নতুন সর্দি এই অবস্থায় কালো জিরা নিলে উপকার মেলে নয় চুলকানে কালোজিরা ভাজা তেল গায়ে মাখলে চুলকানিতে উপকার হয় এতে একশো গ্রাম সর্ষের তেলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম কালো ভেজে সেই তেল ছেঁকে নিয়ে ব্যবহার করতে হয় দশ বিছের হুলের জ্বালা কালোজিরা বেটে তা লাগিয়ে দিলে অল্প সময় পরই হুলের জ্বালা কমে যায় এগারো গলা ফোলা সর্দি কাশির দোষে গ্লাট ফুলেছে সেই ক্ষেত্রে কালোজিরা চাল পোড়া মুসাব্বর সমান পরিমাণে নিয়ে বেটে প্রলেপ দিলে একদিনের মধ্যে ফোলা ও ব্যথা উভয় উপশম হয় বারো সোদ পানিতে কালোজিরা বেটে প্রলেপ দিলে হাত বা ফোলাসহ সব সোদ কমে তেরো দাঁতের ব্যথা গরম পানিতে কালোজিরা নিয়ে তা দিয়ে কুলি করলে দাঁতের ব্যথার উপশম হয় চোদ্দ দাঁত কালোজিরা বেটে প্রলেপ দিলে এসবে উপকার হয় তাছাড়া ওপরে উল্লিখিত চুলকানি নিয়মে দিলে আরও ভালো হয় পনেরো ধবল কালোজিরা বেটে প্রলেপ দিলে এসবে উপকার হয় তাছাড়া ওপরে উল্লেখিত চুলকানির নিয়মে দিলে আরও ভালো হয় ষোলো নতুন চুল গজানো কালোজিরা বেটে নিয়ে মাথায় অনেক দিন ধরে মালিশ করলে নতুন চুল গজায় সাতেরো লাবণ্য ঘিয়ের সাথে মিশিয়ে খেলে মুখ উজ্জ্বল হয় ও রং ফর্সা হয় আঠারো সন্তান প্রসব কালোজিরা পানিতে সেদ্ধ করে খেলে সন্তানের প্রসব তাড়াতাড়ি হয় উনিশ কৃমি ভিনেগারে ভিজিয়ে কালোজিরা খেলে কৃমি নষ্ট হয় বিশ স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ ও স্মৃতিশক্তির দুর্বলতায় কালোজিরা খুব কার্যকর তিন গ্রাম কালোজিরা ২০ বিশ মিলিলিটার বিশুদ্ধ মধু সহ চাটলে এই রোগ সারে একুশ জন্ডিস প্লিহা বৃদ্ধি শুল ব্যথা বুকের ব্যথা কালোজিরা বেটে খেলে এসব রোগ সারে সেই সাথে বাটা গায়েও মালিশ করতে হয় বারো প্রসাবের বাধকতা পরিমাণ মতো কালোজিরা খেলে প্রসাব পরিষ্কার হয়ে যায় সবাই মিলে ভেষজ ব্যবহার বাড়ালে এবং মানুষের মধ্যে প্রচার করলে আদি অকৃত্রিম ও পার্শ্ব প্রতিক্রিয়ার হাত থেকে বাঁচা যাবে তাই বন্ধুরা এইসব রোগ সারাতে ব্যবহার করতে পারেন কালোচিরা আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ